প্রিয় ছাত্রছাত্রী আজ ম্যাপ পয়েন্টিংয়ের এটা আমার পঞ্চম ক্লাস এতদিন তোমাদের আমি হাতে ম্যাপ পয়েন্টিং করে দেখিয়েছি এখন বিগত দশ বছরের ম্যাপ পয়েন্টিং তোমাদের দেখাবো এটা আমি আগে থেকেই করে রেখেছি কারণ খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটি বানাতে হবে তাই দশ বছরের প্রশ্নের উত্তর সমাধান করা অল্প সময়ের মধ্যে যাবে না তোমরা আমার দেখানো এই ম্যাপ পয়েন্টিংগুলি নিজেরাই দেখে দেখে করবে এবং প্রয়োজনে ভিডিওটা মাঝে মধ্যে থামিয়ে নিয়ে ম্যাপ পয়েন্টিংগুলো করবে চলো এখন শুরু করা যাক প্রথমেই আসি দু হাজার কুড়ি সালের প্রশ্নের সমাধানে দু হাজার কুড়ি সালে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি সমাধান করা রয়েছে তোমরা দেখো ভারতের অরণ্য গবেষণাগার এসেছিল সেটা দেরাদুন উত্তর ভারতের বৃহত্তম মহানগর অবশ্যই দিল্লি দেখানো আছে তোমরা দেখতে পাবে এগুলো তোমরা নিজেরা করবে আরাবল্লি পর্বত উত্তর পূর্ব ভারতের দিকে একটা এসছিল যেটা হচ্ছে ভারতের উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র ডাম অবশ্যই এটা ভারতেরও সমগ্র ভারতেরও সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র ভারতের রুড অঞ্চল এসছিল সেটা দুর্গাপুর নর্মদা নদী আর এখানে একটা প্রশ্ন এসছিল পশ্চিম দিকে গুজরাট এই অংশে চলে যাও এখানে একটা প্রশ্ন এসছিল পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর সেটা কান্দালা পোরবন্দল দিউ সুরাট নাভি মুম্বাই নবসেবা এগুলো যে কোনো একটা হতে পারে সেই জন্য এতগুলো দেখানো আছে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তরই উত্তর দেখানোর জন্য যে কোনো একটা দেখালেই হবে কিন্তু এতগুলো মধ্যে যে কোনো একটা হতে পারে দক্ষিণ ভারতে চলে যায় এখানে একটা এসেছিল কপি উৎপাদক অঞ্চল কপি উৎপাদক অঞ্চল নীলগিরি পার্বত্য অঞ্চল বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র অবশ্যই বেঙ্গালুরু পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল এসেছিলো এখানে তোমরা মহানদী প্রদীপও করতে পারতে বা সুন্দরবনও করতে পারো পরের ইয়ারের প্রশ্নে দু যায় উনিশ সাল দু হাজার উনিশ সালে এসছিল উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল এটা পাঞ্জাব হরিয়ানার এটাও দেখাতে পারো বা উত্তরপ্রদেশ অঞ্চলও দেখাতে পারো যে কোনো একটা দেখালেও চলবে বা কেউ দুটোও দেখাতে পারো নেক্সট হচ্ছে একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল এটা শিলং উত্তর পূর্ব ভারতের একটি হ্রদ এসছিল যেটা হচ্ছে লোকটাক হদ এখানে একটা প্রশ্ন এসছিল পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র এটা তোমরা দুর্গাপুর চিত্তরঞ্জন জামশেদপুর তিনটের মধ্যে যে কোনো একটি করতে পারো একটি ম্যানগ্রোভ অরণ্য এসছিল এটাও মহানদী বদ্বীপ অঞ্চল এবং সুন্দরবন অঞ্চল যে কোনো একটা করতে পারো বিশাখাপত্তনম বন্দর এসেছিল আর ছিল একটি বৃষ্টির অঞ্চল এটা তোমরা পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল করতে পারো আর এখানে উত্তর পূর্ব ভারতের শিলংটাও করতে পারো যে কোনো একটা বৃষ্টির ছাই অঞ্চল তোমরা দেখাতে পারো আর ছিল পশ্চিম উপকূলের একটি মহানগর এটা অবশ্যই মুম্বাই হবে তিন নম্বর সালা আসা যাক সেটা হচ্ছে দু সাল দু সালে ভারতের শুষ্কতম অঞ্চল এসেছিল এটা লাদাখ অঞ্চল করতে পারি একেবারে লাদাখ যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে এখানে দেখানো আছে দেখো আর একটা তোমার রাজস্থানের এখানে করতে পারো একটি শুষ্কতম অঞ্চল রাজস্থানে রাজস্থানের যে মরুভূমি অঞ্চল রয়েছে এখানে দু নম্বর হচ্ছে শিবালিক পর্বত তারপর এসেছিল উত্তর ভারতের একটি গোম উৎপাদক অঞ্চল এটা তো আগের প্রশ্নেও দেখলে আগের ইয়ারের প্রশ্নেও আর দিল্লিটা থেকে দুটো প্রশ্ন এসেছিল একটি হচ্ছে প্রধান প্রশাসনিক কেন্দ্র যেটা নতুন দিল্লি হবে আবার ওই দিল্লি কি দেখানো যাবে এই ধরনের আরেকটা প্রশ্ন এসেছিল ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এটা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে সেবালিক পর্বতের দেখো তোমরা দুটো অংশ দেখতে পাচ্ছ একটা পশ্চিম দিকে এবং অন্যটি উত্তর পূর্ব ভারতের দিকে তোমরা যে কোনো একটা দেখালি নাম্বার পাবে আবার দুটোই দেখাতে পারো তবে দুটো দেখানোই ভালো তাহলে নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না আর এসছিল একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল এটা দেখো উত্তর পূর্ব ভারতে করে দেওয়া আছে অথবা তুমি দক্ষিণ ভারতেও এই জায়গাতে একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল দেখাতে পারো আর এসেছিল দক্ষিণ ভারতের ম্যানচেস্টার অবশ্যই কোয়েম্বাটুর আর কৃষ্ণা নদী পরের বছরের প্রশ্নে চলে যায় দু সাল এখানে এসেছিল ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল অবশ্যই দিল্লি পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল রাজস্থান অঞ্চল হবে রাজস্থান রাজ্যের মধ্যে বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র শিল্প কেন্দ্র অবশ্যই জামনগর তাপ্তি নদী ভারতের হাইটেক বন্দর বন্দরের নামটা অবশ্যই লিখতে হবে না পুরো নম্বর পাওয়া যাবে না হাইটেক বন্দর বন্দরের নামটা দেখো মধ্যে লেখা রয়েছে জহরলাল নেহরু বন্দর দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই এটা হবে চেন্নাই অবশ্যই এটা তুমি আবার অন্য কিছু দেখাতে পারতে চেন্নাই দেখানো রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর বলে নীলগিরি পর্বত বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটা করমণ্ডল উপকূল হবে আর একটা হয় জম্মু কাশ্মীর রাজ্যের সরি এখন জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের এই পশ্চিম অংশটা এটাও বছরে দুবার যুক্ত অঞ্চল হতে পারে এটা এখানে দেখানো নেই কিন্তু ওটা হতে পারে পরের বছরের প্রশ্ন আসে যাক দু সাল আচ্ছা দু সাল পর্যন্ত দু হাজার থেকে সতেরো পর্যন্ত দশটি ম্যাপ পয়েন্টিং করতে হয় কিন্তু দু বা তার পূর্বের বছরগুলি পাঁচটি করে ভারতের মানচিত্রে চিহ্নিত করতে হতো এবং পাঁচটি এশিয়ার থাকতো সেই জন্য দেখো দু হাজার ষোলো থেকে পাঁচটি থাকবে কারাকোলাম পর্বত প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল গুজরাট মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ এই অঞ্চল অবশ্যই পূর্ব ভারতের একটি লৌহ ইস্পা শিল্পকেন্দ্র দুর্গাপুর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসুমরাম কাবেরী নদী এখন দু হাজার সালের প্রশ্ন প্রশ্নের সমাধান আরাবল্লী পর্বত একটি রেল ইঞ্জিন কারখানা চিত্তরঞ্জন মহানদী একটি ল্যাটারাইড যুক্ত অঞ্চল মেঘালয় মালভূমি একটি কপি উৎপাদক অঞ্চল নীলগিরি পার্বত্য অঞ্চল পরের বছরের প্রশ্ন আসা যাক দু হাজার চোদ্দ সাল পাঞ্জাব হরিয়ানা বা উত্তরপ্রদেশ উত্তর ভারতের একটি গোম উৎপাদক অঞ্চল যে কোনো একটা দেখাতে পারো বা দুটোই দেখাতে পারো গারো পাহাড় একটি চিরহরিত বনাঞ্চল অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এই রাজ্যের মধ্যে কৃষ্ণা নদী পশ্চিমবঙ্গের একটি পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র হলদিয়া একটি চিরহরিত বনাঞ্চল পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল পরে বছর আসা যাক দু হাজার তেরো সাল এখানে একটি শীতকালীন যুক্ত অঞ্চল দেখো আমি আগে যে কথাটা বলেছিলাম আগের একটা প্রশ্নের উত্তরে এই জম্মু কাশ্মীরের জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের পশ্চিম অংশটা বছরে দুবার যুক্ত অঞ্চল যেটা বলেছিলাম শীতকালীন যুক্ত অঞ্চল সরি শীতকালীন যুক্ত অঞ্চল সেটাই দেখানো রয়েছে এখানে জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের পশ্চিম অংশ একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও ভারতের একটি অন্তর্বাহিনী নদী লোনি বিন্দু পর্বত একটি কপি উৎপাদক অঞ্চল নীলগিরি পার্বত্য অঞ্চল শীতকালীন যুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল অর্থাৎ শীতকালীন বৃষ্টিপাযুক্ত অঞ্চল এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখানো যাবে পরের বছর যাক হাজার সাল ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ একটি মরু উদ্ভিদ অঞ্চল রাজস্থান নদী পূর্ব ভারতের রেল ইঞ্জিন কারখানা চিত্তরঞ্জন পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল দার্জিলিং ডুয়াস অঞ্চল পরের বছরের প্রশ্ন দু এখানে দু হাজার পরে এগারো এবং দশের প্রশ্ন আমি পাইনি দু সালটা পেয়েছি তাই নয় সালটা করে দিয়েছি প্রধান গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রশ অঞ্চল পশ্চিমঘাট পর্বতমালা কাবেরী নদী চেন্নাই বীরত লৌ ইস্পাত শিল্প কেন্দ্র জামশেদপুর মোটামুটি এখানে দশ বছরের প্রশ্নের উত্তর করা আছে অবশ্যই তোমরা কিন্তু এগুলো দেখে দেখে বাড়িতে ম্যাপ নিয়ে এবং পেন্সিল নিয়ে বসে করবে প্র্যাকটিস করবে এর পরেও এই পাঁচটি ভিডিওর পরেও পাঁচটি ক্লাসের পরেও যেগুলো বাকি থাকলো সেইগুলো আমি এর পরের ভিডিওতে করে দেব এবং এই পরের ভিডিওতেই আমার ম্যাপ পয়েন্টিংয়ের যে ক্লাস সেটা সমাপ্ত হবে